हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल इजी लर्निंग। আমি আজকে আপনাদের এমন একটি জিনিস শেখাবো যেটা হয়তো আপনাদের জানা নেই। চলুন দেখা যাক। আপনি কি জানেন হোমোফোন মানে কি? হোমোফোন হচ্ছে একই ধ্বনি অথবা উচ্চারণ বিশিষ্ট কিন্তু ভিন্নার্থক ও ভিন্ন বানান বিশিষ্ট শব্দ। তার মানে একই শব্দের উচ্চারণ এক হবে কিন্তু অর্থ ভিন্ন হবে, বানান ভিন্ন হবে। এটাই হচ্ছে হোমোফোন। আমরা হয়তো অনেকেই যখন ছোটকালে পড়াশোনা করছিলাম তখন আমরা বাংলায় দ্বিতীয় পত্রে এই জিনিসটা পড়েছিলাম যে সমোচ্চারিত শব্দ এমন একটা কথা ছিল। জাস্ট ওই জিনিসটাই আমরা হোমোফোন বলে জানি। তাহলে ভিজিটরস, চলুন আমরা দেখি বেশ কিছু উদাহরণ হোমোফোন সম্পর্কে, যা আপনাদের ধারণা এবং চিন্তা শক্তি অনেকটাই পরিবর্তন আসবে। আর বিশেষ করে এই জিনিসগুলো যারা আপনার আশেপাশে বা আপনার কাছের মানুষ, ছোট ভাই বোন, কোনো স্টুডেন্ট যারা আছে তাদেরকে এই সম্পর্কে ধারণা দিবে। এতে করে তারা বুঝতে পারবে যে হোমোফোন জিনিসটা কি। চলুন ভিউয়ার্স আমরা কিছু এক্সাম্পল দেখি, উদাহরণ দেখি। যেমন আমি উপরের স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ব্রেক, এটার উচ্চারণ ব্রেক, বাংলা অর্থ হচ্ছে বিরতি। আবার আরেকটা অর্থ ব্রেক, থেমে যাওয়া। যেমন গাড়ি আমরা যখন ব্রেক ধরি, বাইসাইকেল চালাতে গেলে ব্রেক ধরি, সেরকম। কিন্তু দেখেন ভিউয়ার্স, এখানে উচ্চারণ কিন্তু একই কিন্তু বানান ভিন্ন এবং বাংলা অর্থ ভিন্ন। তো এটি হচ্ছে হোমোফোন। আমরা আরেকটি উদাহরণ দেখি, রাইট, যার বাংলা অর্থ হচ্ছে ঠিক অথবা ডান। নিচে আমরা দেখতে পাচ্ছি যার একটা ওয়ার্ড আসছে আমাদের সামনে, সেটা উচ্চারণ হচ্ছে রাইট। রাইট রাইট সেম প্রোনাউন্সিয়েশন হচ্ছে কিন্তু বানান ভিন্ন এবং বাংলা অর্থ ভিন্ন। এই রাইট অর্থ হচ্ছে ঠিক অথবা ডান, আর এই রাইট অর্থ হচ্ছে লেখা। বাই, ধারা অথবা দিয়ে অথবা কর্তৃক অথবা উপায়ে অথবা মাধ্যমে, এরকম আরেকটা অর্থ আসবে আমাদের সামনে, বাই, যার বাংলা অর্থ হচ্ছে কেনা। তাহলে ডিয়ার ভিজিটরস, আপনারা বুঝতেই পাচ্ছেন যে হোমোফোন জিনিসটা কি। অলরেডি আমরা আপনাদেরকে বেশ কিছু অর্থ দেখিয়েছি যেগুলার উচ্চারণ হচ্ছে এক কিন্তু বানান ভিন্ন আর বাংলার শব্দের অর্থ ভিন্ন। এগুলোই আসলে মূলত হোমোফোন নামে পরিচিত। এরকম অনেক হাজার হাজার শব্দ আছে। আমরা আরো কিছু উদাহরণ দেখি, সেল, কোষ, সেল, বিক্রয়, উচ্চারণ এক, বানান ভিন্ন, অর্থ ভিন্ন। এতে করে এইভাবে যদি আমরা শব্দ শিখতে পারি তাহলে এতে করে আমাদের অনেক ভুলভ্রান্তি দূর হয়ে যাবে এবং আমাদের অভিজ্ঞতাও অনেক বেড়ে যাবে। বিশেষ করে আমাদের যে স্টুডেন্টরা আছে, তারপরে যারা শিখতে আগ্রহী, হ্যাঁ, তারা এই জিনিসগুলো বিভিন্ন সাইট থেকে, বিভিন্ন জায়গা থেকে বা বই থেকে অথবা ওয়েবসাইটেও এরকম অনেক প্রচুর শব্দ পাওয়া যায়, এগুলা শিখে তারা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে। আসলে আমার মূলত এই ভিডিওটি হচ্ছে সেই সমস্ত লোকদের জন্য, হ্যাঁ, যারা খুব ইজিলি কিছু শিখতে চায়।
আমরা জাস্ট এই ভিডিওটা মূলত দেওয়া হচ্ছে, এখানে কোনো কঠিন কিছু না, এই জন্য নামটা দেওয়া হয়েছে ইজি লার্নিং, যাতে সবাই সব শ্রেণীর সব মানুষ সব পেশার লোক যাতে এই জিনিস এই সাইটটা থেকে কিছু শিখতে পারে, এটা হচ্ছে আমার আসলে মূলত উদ্দেশ্য। হ্যালো ভিউয়ার্স, আপনারা আমার এই চ্যানেল থেকে যদি কিঞ্চিত পরিমাণে উপকার পেয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে নেক্সট ভিডিওগুলো অটোমেটিক চলে আসবে। আমরা আরো কিছু উদাহরণ দেখব, তার আগে বলে নিই যে আমার কিন্তু একটা ফেসবুকে একটা গ্রুপ ছিল মাই ইংলিশ টিচার। সেই সুবাদে এখন কিন্তু আমি আপনার ইউটিউব চ্যানেলে আসছি, ইজি লার্নিং নাম দিয়ে, ইজি লার্নিং আমার চ্যানেলটার নাম হচ্ছে ইজি লার্নিং। এখানে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবে আরো মজার মজার কিছু জানার জন্য। আসলে এই চ্যানেলটা হচ্ছে মাল্টি চ্যানেল। যাই হোক, আমরা নেক্সট উদাহরণটা দেখব। যেমন ডাই, মরা, ডাই আবার রং করা অথবা রং। উচ্চারণ এক, শব্দের বানান ভিন্ন, বাংলা অর্থ ভিন্ন। তারপর নেক্সট উদাহরণ দেখি আমরা, হিয়া শোনা, আমরা যে কথা শুনি সেটাকে বলি আমরা হিয়া। আচ্ছা, অনেকেই কিন্তু আমরা হিয়ার বলি আর এর উচ্চারণ করে ফেলি, কিন্তু লেটেস্ট আমেরিকানে আপনার লেটেস্ট কিছু ডিকশনারিতে দেখবেন আপনারা শব্দের শেষে আর এর উচ্চারণ করে না, তারা আর এর উচ্চারণটাকে তারা উজ্জ রাখে। সেই সুবাদে আমরা আর এর উচ্চারণটা যদি না করি তখন শব্দটার অর্থ হবে হেয়া শোনা। আর এর উচ্চারণটা আমরা অনেক সময় ডিকশনারিতে দেখব যে আর এর উচ্চারণটা ব্রেকেট দিয়ে আটকে রাখা হয়েছে, মানে এটা উচ্চারণ করে না। নেক্সট এক্সাম্পল দেখি আমরা, হিয়া এখানে, আই এম হিয়া, নট সে আই এম হিয়ার, আই এম হিয়া। নেক্সট এক্সাম্পল দেখি আমরা, নট, যার বাংলা অর্থ হচ্ছে গিট। তারপর আরেকটা অর্থ দেখি যেটা আমরা বলি নট, না, সেম প্রনাউন্সিয়েশন বাট স্পেলিং ডিফারেন্ট, ওয়ার্ড মিনিং ডিফারেন্ট, সো ইট ইজ কল্ড হোমোফোন। আমরা আরো কিছু উদাহরণ দেখি এরকম, সান পুত্র, সান সূর্য। ডিয়ার ভিউয়ার্স, অ্যাকচুয়ালি এগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, বিশেষ করে আমাদের ছোট ভাই বোনেরা ছাত্রদের জন্য খুব ইম্পর্টেন্ট। তারা যদি এভাবে শব্দগুলো শিখে এবং হোমোফোন সম্পর্কে জানে তাদের কিন্তু অনেক এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা চলে আসবে। আমরা একটা উদাহরণ দেখি, স্টিল চুরি করা, স্টিল ইস্পাত। টেল ল্যাচ আবার টেল গল্প, প্রনাউন্সিয়েশন সেম, স্পেলিং ডিফারেন্ট, ওয়ার্ড মিনিং ডিফারেন্ট। আশা করি ভিউয়ার্স আপনারা এই চ্যালেঞ্জ থেকে কিঞ্চিৎ পরিমাণ লাভবান হয়েছেন আমার মনে হয়। আমার চ্যানেলের সাথে অবশ্যই কানেক্টেড থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।